নমস্কার বন্ধুরা, ক্র্যাকারস ক্লাউড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একবার। পূর্ববর্তী ভিডিওর সেকেন্ড পার্ট অর্থাৎ ইউবা নিউজ পেপারের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সেকেন্ড পার্ট নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে জেনে নিই কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্ডিয়ান নেভি একটা অপারেশন লঞ্চ করেছে, কি অপারেশন ভ্যানিলা। তো অপারেশন ভ্যানিলাটা কি, এটা হলো মাদাগাস্কারের যে ফ্লাড হিট এরিয়া রয়েছে সেখানে হেল্প করার জন্য, সেখানে সাহায্যের জন্য ইন্ডিয়ান নেভি এই অপারেশন লঞ্চ করেছে। তো মাদাগাস্কার হলো ইন্ডিয়ান ওশানে অবস্থিত আফ্রিকা মহাদেশের অন্তর্গত একটি দেশ, যেখানে হচ্ছে রিসেন্ট টাইমে সেখানে সাইক্লোন হয় এবং সাইক্লোনের ফলে এখানে এবং ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। তো ইন্ডিয়ান নেভি সেখানে জামা কাপড়, খাবার দাবার, এ সমস্ত ওষুধপত্র এ সমস্ত দিয়ে সেখানে সাহায্য করবে করেছে। তা সেই অপারেশনটার নাম কি? অপারেশন নামটা হচ্ছে ভ্যানিলা। নেক্সট রয়েছে একটা অ্যাওয়ার্ড রয়েছে 2020 টাইলার প্রাইজ। তো এটা কে পেয়েছেন? এটা পেয়েছেন ইউএনইপি গুডউইল অ্যাম্বাসাডার পবন সুখদেব, একজন ইন্ডিয়ান, তিনি এটা পেয়েছেন। তার সাথে সাথে জয়েন্টলি আরেকজন পেয়েছেন, গ্রেচেন সি ডেইলি, তো তিনি পেয়েছেন। এই দুজন পেয়েছেন 2020 টাইলার প্রাইজ। আর এই টাইলার প্রাইজটা কি, এটা হলো এনভায়রনমেন্ট ক্ষেত্রে নোবেল প্রাইজ বলা হয় এটাকে। এনভায়রনমেন্টের প্রতি, পরিবেশের প্রতি ক্ষেত্রে অবদান রাখার জন্য এই প্রাইজটি দেওয়া হয়। তো এটা দেওয়া হয় হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে এই প্রাইজটা দেওয়া হয়। 2020 টাইলার প্রাইজ পেয়েছেন ইন্ডিয়ান পবন সুখদেব। নেক্সট রয়েছে কাতারের নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন, নতুন প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়েছেন কাতারে, তার নাম কি, শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল্লাজিজ আল থানি। তো অনেক বড় নাম, শেখ খালিদ বিন খলিফা বিন আবদুল্লাজিজ আল থানি, যিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার অফ কাতার। নেক্সট ইম্পর্টেন্ট রয়েছে 10টা নতুন ওয়েটল্যান্ডস, 10 ওয়েটল্যান্ডস ইন ইন্ডিয়া, ভারতে 10টা নতুন ওয়েটল্যান্ডস হচ্ছে কি হয়েছে রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখন টোটাল রামসার সাইটের সংখ্যা ইন্ডিয়াতে হচ্ছে 37। তো এটা মনে রাখতে হবে, 37 টোটাল রামসার সাইট রয়েছে ইন্ডিয়াতে। আর রামসার কি, রামসার হলো একটা ইরানের একটা শহর। রামসারে হচ্ছে 1971 সালে ইউনেস্কো একটা জলাভূমির জন্য একটা চুক্তি স্বাক্ষর করে, সেখানে বলা হয়েছে যে যে সমস্ত জলাভূমির ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রয়েছে তাদেরকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হবে এবং তাদের সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তো ইন্ডিয়াতে এরকম রামসার সাইট বা রামসার ওয়েটল্যান্ডের সংখ্যা কত, সেটা হচ্ছে 37। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা নিউজ, সেটা হলো সংবিধান বা কনস্টিটিউশন, সেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার হয়েছে 2019-এর। তো অক্সফোর্ড ইউনিভার্সিটি এটাকে হিন্দি ওয়ার্ড অব দ্য ইয়ার, বছরের হিন্দি শব্দ বলে ঘোষণা করেছে। কোনটাকে, সংবিধান এই শব্দটাতে। তো এরকম দুটো ওয়ার্ড মনে রাখতে হবে বছরে, যেটা অক্সফোর্ড ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করে, একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ। 2019-এর ইংলিশ ওয়ার্ড অব দ্য ইয়ার হচ্ছে ক্লাইমেট ইমার্জেন্সি, আর হিন্দি হচ্ছে সংবিধান। তো এই দুটো ওয়ার্ড মনে রাখতে হবে। নেক্সট রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের ড্যানিয়েল কে ইনওয়ে সোলার টেলিস্কোপ, যেটা হলো বিশ্বের সবথেকে বড় টেলিস্কোপ। সেটা কী করেছে, হায়েস্ট এভার রেজলিউশন ইমেজ তুলেছে কার, সোলার সার্ফেসে সব থেকে বেশি রেজলিউশনওয়ালা ছবি তুলেছে কে, হাওয়াই দ্বীপপুঞ্জের ড্যানিয়েল কে ইনওয়ে সোলার টেলিস্কোপ। এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় টেলিস্কোপ, প্রাক্তন ইউএস সেনেটর ড্যানিয়েল কে ইনওয়ে তার নাম অনুসারে এই টেলিস্কোপের নামকরণ করা হয়েছে। সেটা কোথায় রয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জে, আর সবথেকে বেশি রেজলিউশনের সূর্যপৃষ্ঠের ছবি তুলেছে এই টেলিস্কোপটি। নেক্সট একটা বিল পাস করা হয়েছে, সেটা হচ্ছে প্রেগনেন্সি বিল, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যামেন্ডমেন্ট বিল 2020। সেখানে কি বলা হয়েছে যে অ্যাবর্শনের টাইম লিমিট বাড়িয়ে দেওয়া হয়েছে, আগে 20 সপ্তাহের পরে আর অ্যাবর্শন করা যেত না, তো সেখানে এখন 24 সপ্তাহ করে দেওয়া হয়েছে, 24 সপ্তাহ পর্যন্ত অ্যাবর্শন করা যাবে। তো প্রেগনেন্সি বিল 2020 এই নতুন একটা বিল অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে ইউনিয়ন ক্যাবিনেট দ্বারা। নেক্সট একটা র্যাঙ্কিং রয়েছে টমটম ট্রাফিক ইন্ডেক্স, 2019-এর টমটম ট্রাফিক ইন্ডেক্স। তো সেখানে বলা হয়েছে কি, বেঙ্গালুরুকে সেখানে ওস ট্রাফিক কনজেস্টেড সিটি বলা হয়েছে, বিশ্বের সবথেকে বাজেভাবে কনজেস্টেড সিটি ট্রাফিকের ক্ষেত্রে। তো সেটা কি, সেটা হলো বেঙ্গালুরু। আর টমটম ট্রাফিক ইন্ডেক্স হলো গ্লোবালি এবছর করা, 2019-এ 57টা কান্ট্রির মধ্যে এই র্যাঙ্কিং করা হয়েছে, সারা বিশ্বের সব থেকে ওর্স্ট কনজেস্টেড সিটি হচ্ছে কি, বেঙ্গালুরু। নেক্সট রয়েছে গীতা সর্বওয়াল, ইন্ডিয়ার গীতা সর্বওয়াল
ইউনাইটেড নেশন রেসিডেন্ট কোয়ার্ডিনেটর হয়েছেন কোথাকার থাইল্যান্ডের। ইউনাইটেড নেশন রেসিডেন্ট কোয়ার্ডিনেটর এটা কি, সেটা হলো হায়েস্ট র্যাঙ্কিং, ইউনাইটেড নেশনের হায়েস্ট র্যাঙ্কিং রিপ্রেজেন্টেটিভ, যে কান্ট্রির করা হবে সেই কান্ট্রি এবং ইউনাইটেড নেশনের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটা রিপ্রেজেন্টেটর হিসাবে কাজ করে এই পদে থাকা ব্যক্তি। তো গীতা সরওয়াল হয়েছেন থাইল্যান্ডের ইউনাইটেড নেশন রেসিডেন্ট কোয়ার্ডিনেটর। নেক্সট রয়েছে আরেকটা অ্যাওয়ার্ড রয়েছে, সেটা কি, 2019-এর ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এটা কে পেয়েছেন, এটা পেয়েছেন রানি রামপাল। তো এটা ইম্পর্টেন্ট, রানি রামপাল এই ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি হচ্ছেন ইন্ডিয়ান হকির, মহিলা ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন হচ্ছেন রানি রামপাল, তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। নেক্সট রয়েছে 60 বছর বয়সী একজন বৃদ্ধা মো ও ব্রায়ন। তিনি কী করেছেন, তিনি হচ্ছেন বিশ্বের প্রথম বধির ব্যক্তি, যিনি হচ্ছে আটলান্টিক মহাসাগর সাঁতরে পার হয়েছেন। তো আটলান্টিক মহাসাগর সাঁতরে পার হয়েছেন বিশ্বের প্রথম বধির ব্যক্তি, তার নাম কি, তার নাম মো ও ব্রায়ন। তিনি হচ্ছেন একজন বৃদ্ধা মানুষ, 60 বছর বয়সী একজন পোড়া। নেক্সট রয়েছে ইন্ডিয়ার ফার্স্ট ফ্রুট ট্রেন, ইন্ডিয়ার প্রথম ফল বোঝাই ট্রেন, শুধুমাত্র ফলই ট্রেনটিতে বোঝাই করা। তো সেটা কোথা থেকে ছেড়েছে, সেটা তাদিপাত্রি রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশের তাদিপাত্রি রেলওয়ে স্টেশন থেকে ইন্ডিয়ার ফার্স্ট ফ্রুট ট্রেন ফ্ল্যাগড অফ হয়েছে। নেক্সট রয়েছে একটা অ্যাপয়েন্টমেন্ট, আইটি জায়েন্ট IBM অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন IBM এর CEO, নতুন CEO হয়েছেন কে, অরবিন্দ কৃষ্ণা হয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের নিউ CEO। আচ্ছা নেক্সট রয়েছে পাঞ্জাব কী করেছে, পাঞ্জাব হচ্ছে সমস্ত অনলাইন টিকিটের, লটারির টিকিটের সেল বন্ধ করেছে, ব্যান করে দিয়েছে অনলাইন লটারি টিকিট। সেটা কোন স্টেট, সেটা হচ্ছে পাঞ্জাব, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, ম্যাসকট অফ 36 ন্যাশনাল গেমস, গোয়াতে যে 36তম আমাদের ন্যাশনাল গেমস হবে তার ম্যাসকট কী, তার ম্যাসকট হচ্ছে রবিগুলা নামক একটি পাখি। রবিগুলা হলো ফ্লেম থ্রোটেড বুলবুল, এই পাখির আরেকটি নাম হচ্ছে ফ্লেম থ্রোটেড বুলবুল। গলায় হলুদ রঙের, কমলা হলুদ রঙের মনির শিখার মতো রঙ থাকা, এটাকে ফ্লেম থ্রোটেড বুলবুল বলা হয়। তার নাম হচ্ছে রবিগুলা পাখিটির নাম, এটা হচ্ছে ম্যাসকট ফর 36 ন্যাশনাল গেমস, গোয়াতে যে 36 ন্যাশনাল গেমস হবে তার ম্যাসকট হলো রবিগুলা। আচ্ছা নেক্সট আরেকটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, প্রাইম মিনিস্টার কোথাকার ইরাকের প্রাইম মিনিস্টার, তার নাম কি, মোহাম্মদ তাফিক আল্লাহি। তো ইরাকের নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন ইনি, এটা মনে রাখতে হবে। আচ্ছা নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা নিউজ, সেটা হচ্ছে মালদ্বীপ হচ্ছে 54তম মেম্বার হিসেবে জয়েন করেছে কি, কমনওয়েলথ নেশান। কমনওয়েলথ নেশানের যে সংগঠন রয়েছে তার 54তম, লাস্ট হচ্ছে 54তম মেম্বার হিসাবে জয়েন করেছে মালদ্বীপ। তো কমনওয়েলথে এখন প্রেজেন্ট বর্তমানে কতজন মেম্বার, 54টি দেশ বর্তমানে কমনওয়েলথ নেশানের মেম্বার। নেক্সট আরেকটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, দীপা মালিক। দীপা মালিক কোথায় অ্যাপয়েন্টেড হয়েছেন, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ প্যারাঅলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া। তো প্রাক্তন প্যারাঅলিম্পিক খেলোয়াড় দীপা মালিক, তিনি হয়েছেন প্রেসিডেন্ট অফ প্যারাঅলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া। প্যারাঅলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট কী, তার নাম হচ্ছে দীপা মালিক। নেক্সট রয়েছে একটা অ্যাওয়ার্ড, 73তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, যেটা কিনা লন্ডনে হয়েছে। সেখানে 1917 যে সিনেমা রিসেন্ট বেরিয়েছে, 1917, তো সেই মুভিটি কী করেছে, বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে এবং 7টা অ্যাওয়ার্ড জিতেছে। 9টা নমিনেশান ছিল, তার মধ্যে 7টাই জিতেছে হচ্ছে 1917, আর বেস্ট ফিল্ম হয়েছে 73তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের, সেটা মুভির নাম কি, মুভির নাম হচ্ছে 1917। নেক্সট রয়েছে সোমালিয়া এবং পাকিস্তান, সোমালিয়া এবং পাকিস্তান এই দুটো কান্ট্রি হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছে তাদের কান্ট্রি, তাদের দেশে। কারণ হচ্ছে ডেজার্ট লোকাস্ট ইনভেশন। তো এই ডেজার্ট লোকাস্ট ইনভেশন এটা কি, এই ডেজার্ট লোকাস্ট হলো এক প্রকারের ঘাস ফোরিং, গ্রাস ওপার, যেটা কিনা বিশাল পরিমাণ একটা কোয়ান্টিটির ফুড খেয়ে ফেলে, কোনো ভেজিটেশন অর্থাৎ কোনো শস্য ক্ষেত্রকে নষ্ট করে দেয় পুরো, অনেক বিশাল পরিমাণে, এরা সংখ্যায় বিশাল পরিমাণে হয় এবং বিশাল পরিমাণ শস্যক্ষেত্র এরা একবারে নষ্ট করে দিতে পারে, খেয়ে ফেলে, এবং ফলে সেখানে খাদ্যাভাব দেখা দিতে পারে। তো এই জন্য ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে সোমালিয়া এবং পাকিস্তানে এই ডেজার্ট লোকাস্টের কারণে। তো বলা হয় যে এরকম এক স্কোয়ার কিলোমিটার কোনো জায়গাতে যদি ডেজার্ট লোকাস্ট থাকে, তাহলে সেখানকার 35,000 লোকের মানুষের খাবার সেই এইটুকু জায়গার ডেজার্ট লোকাস্ট খেয়ে ফেলতে পারে। তো একটা সাংঘাতিক একটা জিনিস,
এই জন্য সোমালিয়া এবং পাকিস্তানে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। নেক্সট হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা কি অস্ট্রেলিয়ান ওপেন, 2020-র যে অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে সেটা হচ্ছে কে জিতেছেন, মেন্স হচ্ছে জিতেছেন হচ্ছে নোভাক জোকোভিচ, ছেলেদের টাইটেলটা জিতেছেন নোভাক জোকোভিচ, আর ফিমেল টাইটেল জিতেছেন কে, সোফিয়া কেনিন এবং নোভাক জোকোভিচ, এই দুজন হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন 2020-র উইনার। আরেকটা নতুন নতুন প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড হয়েছেন, প্রাইম মিনিস্টার অফ কসোভো। তো কসোভোর নতুন প্রাইম মিনিস্টার কে হয়েছেন, অ্যালভিন কুর্তি হয়েছেন কসোভোর নতুন প্রাইম মিনিস্টার। নেক্সট রয়েছে একটা অ্যাওয়ার্ড রয়েছে, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, PMMBY সংক্ষেপে বলা হয়। তো প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, এখানে এই স্কিমের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ফার্স্ট পজিশন কে অধিকার করেছে, মধ্যপ্রদেশ। অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্যে হচ্ছে সব থেকে ভালো এই স্কিমের ইমপ্লিমেন্টেশন ঘটেছে। তো এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, এটা স্কিমটা কি, এটা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের জন্য একটা স্কিম। যদি গর্ভবতী মায়ের বয়স 19 বছর বা তার বেশি হয় তাহলে তারা 500 টাকা পাবে, বর্তমানে 500 টাকা পাবে 3টে ইনস্টলমেন্টের মাধ্যমে। এটা কেন্দ্রীয় সরকারের একটা প্ল্যান। তো এটা 2017 সালে ইমপ্লিমেন্ট করা শুরু করে, মিনিস্ট্রি অফ ওমেন এবং চাইল্ড ডেভেলপমেন্ট এটাকে দেখাশোনা করে এই স্কিমটার ক্ষেত্রে। তো এটাতে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট রয়েছে একটা অ্যাওয়ার্ড রয়েছে, সেন্ট্রাল ব্যাংকার অব দ্য ইয়ার এশিয়া প্যাসিফিক ফর 2020। অ্যাওয়ার্ডটা কে জিতেছেন, বর্তমান RBI-এর গভর্নর কে আছেন আমাদের, শক্তিকান্ত দাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই শক্তিকান্ত দাস হচ্ছে সেন্ট্রাল ব্যাংকার অব দ্য ইয়ার এশিয়া প্যাসিফিক ফর 2020, এই অ্যাওয়ার্ডটি জিতেছেন। নেক্সট আরেকটা অ্যাওয়ার্ড রয়েছে, কিশোর কুমার অ্যাওয়ার্ড। কিশোর কুমার অ্যাওয়ার্ড দেওয়া হয় মধ্যপ্রদেশ গভর্নমেন্ট থেকে। 2018 সালের কিশোর কুমার অ্যাওয়ার্ড কে পেয়েছেন, ওয়াহিদা রহমান, প্রাক্তন অ্যাক্টর ওয়াহিদা রহমান হচ্ছে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, কিশোর কুমার অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়াহিদা রহমান। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট আরেকটি নিউজ, সেটা কি, সেটাকে হচ্ছে আমাদের ইউনিয়ন ক্যাবিনেট একটা অ্যাপ্রুভ করেছে একটা সেটিং, সেটা কিসের সেটিং, সেটা হলো মেজর পোর্ট অ্যাট ভাদাভান। মহারাষ্ট্রের ভাদাভানে একটা মেজর পোর্ট তৈরি হবে, সেটার অ্যাপ্রুভাল করে দিয়েছে ইউনিয়ন ক্যাবিনেট। বর্তমানে দেশে, আমাদের দেশে হচ্ছে 12টা মেজর পোর্ট রয়েছে, তো ভাদাভান হলে সেটা হচ্ছে, এটা হচ্ছে 13তম মেজর পোর্ট হবে, কান্ট্রির 13তম মেজর পোর্ট। নেক্সট রয়েছে নাসার মহাকাশচারী ক্রিশ্চিনা হ্যামক কচ, তিনি হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, কারণ তিনি বিশ্বের প্রথম মহিলা যিনি কিনা 328 দিন অর্থাৎ অলমোস্ট 11 মাস তিনি স্পেসে অর্থাৎ মহাকাশে কাটিয়েছেন। এর আগে আর কখনো এতদিন কেউ মহাকাশে কাটাননি, এতদিন কাটানোর পর তিনি রিটার্ন করেছেন আর কি। নেক্সট রয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2020, 2020-র IP ইন্ডেক্স, সেখানে টপ করেছে কে, টপ করেছে হচ্ছে US, আর ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 40, ইন্ডিয়ার র্যাঙ্কিং 40 ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে। আর এই IP ইন্ডেক্স 2020 এটা কে বার করেছে, এটা হচ্ছে গ্লোবাল ইনোভেশন পলিসি সেন্টার, প্রতি বছর IP ইন্ডেক্স বার করে, এবছর হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 40 আর টপ করেছে US। নেক্সট রয়েছে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ একটা অ্যাওয়ার্ড দিয়েছেন, ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ডস ফর লেপ্রোসি। তো এটা কে পেয়েছেন, ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে পেয়েছেন ডক্টর NS ধর্মশক্তু, ডক্টর NS ধর্মশক্তু পেয়েছেন ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে, আর ইনস্টিটিউশনাল ক্যাটাগরি সেখানে পেয়েছেন লেপ্রোসি মিশন ট্রাস্ট পেয়েছে ইনস্টিটিউশনাল ক্যাটাগরিতে। নেক্সট রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ফ্লোর ব্রিজ অর্থাৎ কাচের ফ্লোরের ব্রিজ, সেটা কোথায় হয়েছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশ অঞ্চলে হয়েছে ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ফ্লোর ব্রিজ। আচ্ছা, নেক্সট রয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সি ফুড শো, ইম্পর্টেন্ট এটা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সি ফুড শো 2020 সেটা কোথায় হয়েছে, সেটা হচ্ছে কোচি, কেরালার কোচি অঞ্চলে হয়েছে ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল সি ফুড শো। সামুদ্রিক খাবারের একটা শো, ইন্টারন্যাশনাল সামুদ্রিক খাবারের শো, সেটা হচ্ছে হচ্ছে কোচি, কেরালার কোচি অঞ্চলে। নেক্সট রয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট বুলেট প্রুফ হেলমেট, বিশ্বের প্রথম বুলেট প্রুফ হেলমেট, এটা কে আবিষ্কার করেছেন, এটা আবিষ্কার করেছেন ইন্ডিয়ান আর্মির অন্তর্গত মেজর অনুপ মিশ্রা, অনুপ মিশ্রা তার নাম, তিনি আবিষ্কার করেছেন ওয়ার্ল্ড ফার্স্ট বুলেট প্রুফ হেলমেট, এবং এর আগে তিনি বুলেট প্রুফ জ্যাকেটও আবিষ্কার করেছিলেন। তো ওয়ার্ল্ড ফার্স্ট বুলেট প্রুফ হেলমেট আবিষ্কার করেছেন অনুপ মিশ্রা। নেক্সট রয়েছে একটা স্কিম, মুখ্যমন্ত্রী পরিবার সমৃদ্ধি যোজনা, মুখ্যমন্ত্রী পরিবার সমৃদ্ধি যোজনা কোথায় চালু করা হয়েছে, হরিয়ানাতে লঞ্চ হয়েছে মুখ্যমন্ত্রী পরিবার সমৃদ্ধি যোজনা, সেখানকার CM হরিয়ানার CM মনোহরলাল খাট্টার, তিনি এটি লঞ্চ করেছেন। নেক্সট রয়েছে দিশা পুলিশ স্টেশন, তো দিশা পুলিশ স্টেশন কোথায়
চালু হয়েছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে চালু করা হয়েছে দিশা পুলিশ স্টেশন। টোটাল 18টা দিশা পুলিশ স্টেশন লঞ্চ করা হয়েছে। লঞ্চ করেছেন কে? YS জগনমোহন রেড্ডি, সেখানকার CM। YS জগনমোহন রেড্ডি হচ্ছে ইনগ্রেট করেছেন, উদ্বোধন করেছেন এই দিশা পুলিশ স্টেশন। এই ফার্স্ট দিশা পুলিশ স্টেশন কোথায় উদ্বোধন করা হচ্ছে? সেটা হচ্ছে ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে, অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে ফার্স্ট দিশা পুলিশ স্টেশন ইনগ্রেট করা হয়েছে। এই দিশা পুলিশ স্টেশনগুলো কি করবে? এটা হচ্ছে স্পেশালি ফর মহিলাদের বিরুদ্ধে ক্রাইমের জন্য ডিল করার জন্য এই দিশা পুলিশ স্টেশন লঞ্চ করা। নেক্সট রয়েছে ওয়ার্ল্ড পোল ভল্ট রেকর্ড, 6.17 মিটারের এই ভল্ট রেকর্ড, সেটা কে করেছেন? সেটা করেছেন সুইডেনের ব্যক্তি, সুইডেনের নাগরিক আরমান ডুপ্লেন্টিস, তিনি করেছেন ওয়ার্ল্ড পোল ভল্ট রেকর্ড। এটা হচ্ছে 6.17 মিটারের রেকর্ড। নেক্সট রয়েছে র্যাড 500, একটা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। সেই র্যাড 500 এটা হচ্ছে কোন দেশের? এটা হচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। নেক্সট রয়েছে কামায়া কার্তিকেয়ান, 12 বছর বয়সী কামায়া কার্তিকেয়ান, তিনি কি করেছেন? তিনি হচ্ছে ইয়াংগেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড টু ক্লাইম মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া। তো আর্জেন্টিনায় অবস্থিত এই মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া, যেটা কিনা হায়েস্ট পিক অফ সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার হায়েস্ট পিক মাউন্ট অ্যাকাঙ্কাগুয়া, যেটা আর্জেন্টিনায় অবস্থিত। সব থেকে ছোটো যে মহিলা সেটা ক্লাইম্ব করেছে তার নাম হচ্ছে কামায়া কার্তিকেয়া, তার বয়স হচ্ছে মাত্র 12 বছর। আর একটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা কি? 2020 আন্ডার 19 ক্রিকেট, অনূর্ধ্ব 19 বছর বয়সীদের জন্য যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2020, সেই ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন কে হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাকে হারিয়েছে তারা? ফাইনালে গিয়ে ইন্ডিয়াকে হারিয়েছে, ইন্ডিয়াতে হারিয়ে তারা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আর এই ফাইনালটা হয়েছে কোথায়? সাউথ আফ্রিকাতে। তো আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2020 চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ। নেক্সট রয়েছে 3 মোস্ট প্রফিটেবল PSU ইন 2018-19-এর 3টে মোস্ট প্রফিটেবল PSU অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং কী কী সেগুলো? সেটা হচ্ছে ONGC রয়েছে নাম্বার 1-এ, সেকেন্ডে রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, থার্ডে রয়েছে NTPC। ONGC অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। তো এটার হেডকোয়ার্টার কোথায়? আগে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আগে কিন্তু এটার হেডকোয়ার্টার ছিল দেরাদুনে, কিন্তু বর্তমানে হচ্ছে নিউ দিল্লিতে এটার হেডকোয়ার্টার। নিউ দিল্লির বাসন্তকুঞ্জ অঞ্চলে এটার হেডকোয়ার্টার রয়েছে ONGC-র। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং NTPC অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, দুটোরই হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। তো তিনটেরই হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, সেটা হচ্ছে মোস্ট প্রফিটেবল PSU 2018-19-এর, আর টপে রয়েছে কে? ONGC। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট নিউজ, ছত্তিশগড়ের নতুন ডিস্ট্রিক্ট হয়েছে, 28তম ডিস্ট্রিক্ট, নতুন একটা ডিস্ট্রিক্ট, সেটা কি? সেটা হচ্ছে গৌরেলা পেন্ড্রা মারওয়াহি। তো নামটা একটু বড়, গৌরেলা পেন্ড্রা মারওয়াহি, এটা হচ্ছে 28তম ডিস্ট্রিক্ট, ছত্তিশগড়ের নতুন ডিস্ট্রিক্ট। নেক্সট রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফরিদাবাদ হরিয়ানাতে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রয়েছে তার নতুন নামকরণ করা হয়েছে কি? অরুণ জেটলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামানুসারে করা হয়েছে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের নাম। সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে হরিয়ানার ফরিদাবাদ অঞ্চলে অবস্থিত। নেক্সট রয়েছে FIH রাইজিং স্টার অ্যাওয়ার্ড, 2019-এর FIH অর্থাৎ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের রাইজিং স্টার অ্যাওয়ার্ড, সেটা কে পেয়েছেন? দুজনেই হচ্ছে মহিলা এবং পুরুষ, দুজনেই ইন্ডিয়ান। মেয়েদের পক্ষ থেকে পেয়েছেন লাল রেমশিয়ামি, আর ছেলেদের পক্ষ থেকে বিবেক সাগর প্রসাদ। তো এই দুজন হচ্ছে FIH রাইজিং স্টার অ্যাওয়ার্ডটা পেয়েছেন। নেক্সট একটা প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রামটার নাম কি? উই থিঙ্ক ডিজিটাল। উই থিঙ্ক ডিজিটাল এই প্রোগ্রামটি লঞ্চ করেছে হচ্ছে ফেসবুক। এটা একটা কি? ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম। কাদের জন্য? মহিলাদের জন্য একটা ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম। সেটা কে লঞ্চ করেছে? ফেসবুক। প্রোগ্রামটার নাম কি? উই থিঙ্ক ডিজিটাল। নেক্সট রয়েছে একটা ইম্পর্টেন্ট নিউজ, তো ফার্স্ট ইউনিয়ন টেরিটরি যে হচ্ছে রেজুলেশন পাস করেছে কার বিরুদ্ধে? CAA অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে রেজুলেশন পাস করেছে ফার্স্ট যে ইউনিয়ন টেরিটরি, সে হচ্ছে কি? পুদুচেরি হচ্ছে ফার্স্ট ইউনিয়ন টেরিটরি। আর ফার্স্ট স্টেট যে CAA এর বিরুদ্ধে রেজুলেশন পাস করেছে সেটা হচ্ছে কেরালা। নেক্সট একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ডিরেক্টর অফ ক্রিকেট অফ ইউনাইটেড আরব এমিরেটস। তো এই ডিরেক্টর অফ ক্রিকেট অফ UAE সেটা কে হয়েছেন? সেটা হয়েছেন রবিন সিং, প্রাক্তন অলরাউন্ডার রবিন সিং হয়েছেন ডিরেক্টর অফ ক্রিকেট অফ ইউনাইটেড আরব এমিরেটস। আচ্ছা, নেক্সট আর একটা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট, অল ইন্ডিয়া চেস ফেডারেশন, অল ইন্ডিয়া চেস ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন? অজয় প্যাটেল, অজয় প্যাটেল হয়েছেন
প্রেজেন্ট অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট। নেক্সট রয়েছে আরেকটা নতুন নামকরণ, প্রবাসী ভারতীয় কেন্দ্র ফরেন সার্ভিস ইনস্টিটিউট। ফরেন সার্ভিস ইনস্টিটিউট এবং প্রবাসী ভারতীয় কেন্দ্র এই দুটোর নতুন নামকরণ করা হয়েছে। সুষমা স্বরাজ, আমাদের ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নাম অনুসারে এই দুটোর নতুন নামকরণ করা হয়েছে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে, সেটা হচ্ছে FIH ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। তো FIH এর মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার 2019 অ্যাওয়ার্ড সেটা কে পেয়েছেন, মনপ্রীত সিং, আমাদের ইন্ডিয়ান মেন্স হকি টিমের ক্যাপ্টেন মনপ্রীত সিং পেয়েছেন FIH মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার 2019 এই অ্যাওয়ার্ডটি।